আমরা এই যে কাদিকোই ফেরি টার্মিনাল থেকে আমরা যাচ্ছি এই বোটে করে তুর্কির এশিয়া সাইড, নাম হচ্ছে কাদিকোই, তুর্কির এশিয়া সাইডে যাচ্ছি আমরা এখন। ভিতরে বসে আসো, কি বাবা ইস্তাম্বুল পার্ট, ইউরোপ পার্ট থেকে আমরা যাচ্ছি এশিয়া পার্টে, ওই পাশটা পুরোটাই হচ্ছে তুর্কির এশিয়া সাইড। আমরা এখন ওই পারে যাব এবং সেখানে কিছু শপিং সেন্টার আছে বেশ নাম করা, স্ট্রিটে আছে, সেখানে দেখবো কিনবো, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, বা এশিয়া সাইডটা ঘুরে আসা। আমরা ইউরোপ মহাদেশ থেকে এশিয়া মহাদেশে যাচ্ছি, সময় লাগবে 15 মিনিট, অর্থাৎ তুর্কির ইস্তাম্বুল থেকে, অর্থাৎ ইস্তাম্বুলের ইউরোপ পার্ট থেকে এশিয়া পার্টে যাচ্ছি এই বোটে করে। আর এই নদীটা পার হয়ে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটাই হচ্ছে এশিয়া, অর্থাৎ তুর্কির এশিয়া অংশ শুরু সেখান থেকে। ওই যে আমরা ইউরোপ ছেড়ে আস্তে আস্তে আমরা এশিয়াতে প্রবেশ করেছি, অর্থাৎ তুর্কির ইস্তাম্বুলের ইউরোপ অংশ থেকে ইস্তাম্বুলের এশিয়ার অংশে প্রবেশ করছি। ওইখানটা হচ্ছে ইউরোপ মহাদেশের শেষ, এইখানটা এশিয়া মহাদেশের শুরু। আমরা এখন এশিয়া মহাদেশের অংশে প্রবেশ করেছি। আমরা আস্তে আস্তে এখন ঘাটে নামবো, এই হচ্ছে এশিয়ার অংশ, এখান থেকে এশিয়া ঘাট। এই যে এশিয়ার দোকানপাট দেখা যাচ্ছে, দালান, মানুষের বসতি, তুর্কির যেই অংশটায় গিয়েছি, যেইখানে গিয়েছি, দোকানের ভিতরে, ট্যাক্সির ভিতরে, হোটেলের ভিতরে, যেই জায়গায়, রেস্টুরেন্টে, সবাই শুধু সিগারেট খায়, মানে হাতে একটা সিগারেট থাকবেই, সুপার শপের ভিতরে টপ করে সিগারেট ধরে বসে, সব জায়গায় সিগারেট খায় এরা, মানে এরা এত সিগারেট খায়, মানে কি বলবো আর, অবিশ্বাস্য। এখানে আসছি, কোনো জায়গায় দাঁড়ানো যায় না, এই যে সবার হাতে সিগারেট, ওই যে ধোঁয়া, শুধু মুখ দিয়ে ধোঁয়া দেখবেন, সবগুলির হাতে সিগারেট। এরা নাকি পৃথিবীর অর্ধেক অংশ একবার শাসন করেছে, ওদের পরবর্তী প্রজন্ম এত সিগারেট খায় কেন? আমরা এখন আছি এশিয়া মহাদেশের অংশে, আর এটা হচ্ছে তুর্কির এশিয়ার পার্ট, মানে ইউরোপ পার্ট থেকে এশিয়ার পার্ট খুব বেশি চোখে পড়বে না, তো কিছুটা বোঝা যায়, মানে অল্প আর কি, খুব স্লাইটলি, এটা যে কিছুটা দরিদ্র এটা বোঝা যায় আর কি, মানে তো হঠাৎ করে বোঝা যায় না। আমরা এখন আছি এশিয়া মহাদেশে, অর্থাৎ তুর্কির এশিয়ার অংশে, তো একটু চোখে পড়ে বোঝা যায় যে এটা একটু তুলনামূলক কম উন্নত এরিয়া ইউরোপ অংশ থেকে, মানে তুর্কির ইউরোপ অংশ থেকে এই অংশটা কিছুটা একটু অনুন্নত এরিয়া বোঝা যায়, চোখে পড়ে আর কি। সবই আছে, মাছের দোকান থেকে শুরু করে প্রচুর মাছের বাজার, আমরা কি মাছের বাজারে চলে আসলাম? সবজির বাজার, মাছের বাজার, আমি
যেখানে ঝিনুক বিক্রি করে লেবু দিয়ে। এখানে দাম আরো বেশি দিয়ে রাখছে। এই হচ্ছে তুর্কির এশিয়া পার্ট। দাম লেখা নাই, যাতে কাস্টমারকে যে যার ইচ্ছা মতো মানে যাকে যেভাবে পারে যাতে ঠকাতে পারে আর কি, এই হচ্ছে মূল উদ্দেশ্য ওদের। নেটে চেক করে দেখলাম যে এই অংশে এশিয়ার অর্থাৎ তুর্কির এশিয়ার অংশে জামা কাপড় বা জিনিসপত্রের দাম কম তুলনামূলকভাবে। এখন দেখছি যে ইস্তাম্বুল থেকে এই ইউরোপ পার্ট থেকে আরো বেশি। ভাত বিক্রি করে মুরগি আর ছোলার ডাল। ইস্তাম্বুলের এশিয়া সাইডে আসার আমাদের প্রধান একটা লক্ষ্য ছিল কেনাকাটা করা, তো সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়নি, কারণ এখানে আসলে খুব বেশি অপশনও নাই আপনার, খুব বেশি দোকানপাটও আমি দেখছি না, আর দুই একটা যা দেখছি দেখি ইস্তাম্বুলের ওই সাইড থেকে ইউরোপের সাইড থেকে দুই তিন গুণ দাম বেশি। তো যাই হোক, মানে এশিয়ার সাইডটা দেখা হচ্ছে এটাই বড় বিষয় আর কি, এশিয়ার সাইডটাও দেখে গেলাম, আর কোনো কিছু অপূর্ণতা রইল না আর কি তুর্কি ট্যুরে অ্যাটলিস্ট। তো এই ছিল আমাদের তুর্কির এশিয়া সাইডের সংক্ষিপ্ত ট্যুর। এখন আমরা আবার ফিরে যাচ্ছি ইস্তাম্বুলের ইউরোপ অংশে, আর আজকে আমাদের তুর্কিতে শেষ দিন, আগামীকাল আমরা চলে যাব সুইডেনের উদ্দেশ্যে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্য থিন হবিস চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।